পারেন। রাতে বাতে জ্বালিয়ে ঘুমানোর কি কোনো ক্ষতিকর দিক আছে? রাতে ঘুমানোর সুন্নতগুলো কি কি? হ্যাঁ, রাতে বাতি জ্বালিয়ে ঘুমানো সুন্নতের খেলাফ। আতফে মিসবাহাক, নবীজি বলেছেন যখন ঘুমোতে যাবা বাতি বন্ধ করো, বাতি বন্ধ করো। কিছুদিন আগে ঢাকার কোন জায়গায় জানি হারিকেন জ্বালিয়ে ঘুমিয়েছিল, রাত্রে হারিকেন বিস্ফোরণ হয়ে গোটা ঘরের সবাই জ্বলে পড়ে শেষ, একটা পরিবার মরে গেল। বাতি জ্বালিয়ে ঘুমা নিষেধ, বাতি বন্ধ করে ঘুমাবেন। এই হাদিসের ব্যাখ্যায় বিজ্ঞানীরা বলছে রাত্রে যখন ঘুমের পরিবেশ হয়, অন্ধকার হয়, আপনার ঘরে অন্ধকার আসলে চক্ষু ব্রেইনকে একটা কমান্ড পাঠায়, ইনফরমেশন মেসেজ পাঠায় যে এখন ঘুমের পরিবেশ এসে গেছে। যখনই ব্রেইন ঘুমের পরিবেশ অন্ধকারের মেসেজ পায়, তখন ব্রেইন থেকে একটা হরমোন নির্গমন করে, বের করে, সেই হরমোনের নাম হলো মেলাটোনিন। মেলাটোনিন হরমোনের কাজ হলো গোটা দেহের রক্তের সাথে মিশে সে ক্যান্সারকে প্রতিরোধ করে, এটা মেলাটোনিন হরমোনের কাজ। এখন যদি ঘরে বাতি জ্বলে তখন চক্ষু ব্রেইনকে আর মেসেজ দেয় না যে ঘুমের পরিবেশ তৈরি হয়েছে, এই মেসেজ আর দেয় না। যেহেতু মেসেজ দেয় না, সেহেতু ব্রেইন থেকে ওই মেলাটোনিন হরমোনও আর রক্তে মিশে না। তাহলে ফলাফল কি? বাতি জ্বালিয়ে ঘুমালে, দীর্ঘদিন এমন করলে ক্যান্সারের ঝুঁকিতে পড়ে গেলেন, ক্যান্সার তৈরির ঝুঁকি নিলেন, এটা নেবেন না। অবশ্যই বাতি বন্ধ করেই ঘুমাবেন। আরও অনেক উপকার আছে ঘুমাবার, কি কি নিয়ম। ডান কাতে ঘুমাবেন, কেবলার দিকে ফিরে ঘুমাবেন, কেবলা থেকে যেই পজিটিভ আলোগুলি গোটা বিশ্বে ছড়ায়, কেবলামুখী হলেই ওই পজিটিভ শক্তিগুলি, এনার্জিগুলি আপনি লাভ করবেন, ওই বরকতগুলি আপনি লাভ করবেন। ফিজিক্যাল, মানসিক, আত্মিক সব ধরনের বারাকা এগুলি কেবলা থেকে ছড়ায়। এই জন্য কেবলামুখী সাইয়েদুল মাজালিস কুবালাতুল কেবলা, সহি হাদিস আলবানী বলেছেন সহি, পৃথিবীর শ্রেষ্ঠ বসা বা বৈঠক হলো ওই বৈঠকটা যেটা কেবলামুখী হয়ে বসা হয়। এই জন্য কবর দেওয়ার সময়ও কেবলামুখী, শোয়ার সময়ও কি কেবলামুখী, তারপরে ওযু করে শোয়া, এটা সুন্নাহ। ওযু করে শুলে আত্মাটা আল্লাহর আরশের ওখানে সেজদার অনুমতি পায়, না হলে অনুমতি পায় না। ওযু করে শুলে বাতা মালাকুন তাহাতা শিয়ারি, আপনার গেঞ্জির নিচে একজন ফেরেশতা আপনার সাথে থাকবে রাত্রে। আপনি যখনই পাশ ফিরবেন ইস্তিগফারা, ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করবে। তারপর ঘুমের আদাবের মধ্যে আরেকটা হলো ঘুমকে মৃত্যু মনে করে ঘুমানো, ঘুমকে মরণ ভেবে ঘুমানো, এবং সেই মরণ মনে করে ঘুমাবার জন্য একটা দোয়াও আছে, সেই দোয়াটা মুখে উচ্চারণ করা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আপনার নাম নিয়ে মারা যাচ্ছি। আমুতু মানে কি? মারা যাচ্ছে। আমুতু মানে ঘুমানো না, আমুতু আপনি যাচ্ছেন ঘুম, অথচ দোয়ার মধ্যে ঘুমের নাম গন্ধ নাই, দোয়ার মধ্যে আছে কিসের কথা? এই জন্য সাইন্টিফিক গবেষণায় দেখা গেছে মানুষের প্রত্যেক ঘুমের কয়েকটা পর্ব থাকে, একটা পর্বে 90 মিনিট, 90 মিনিটের মধ্যে 15 থেকে 20 মিনিট পুরা সে ডেড বডি, লাশ। এই জন্য ঘুম একটা মৃত্যু, সেজন্য এগুলি ঘুমের আদাব, ঘুমের মধ্যে এগুলি করণীয়। সূরা মুলক পড়ে ঘুমাবেন, তাহলে মরে গেলে কবর আসল, যদি আত্মাটা আর ফিরে না আসে তাহলে কবর আজাব হবে না। সূরা মুলক পড়ে যদি মারা যান, তারপরে সূরা আল বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমাবেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই যে শেষ 2 আয়াত কাফাতাহু, তাহলে আর কিছু লাগবে না, 2টা আয়াতই যথেষ্ট সর্বসমস্যার জন্য। আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, তাহলে সারা রাত ফেরেশতারা নাইট ডিউটি দিবে,
প্রটোকল দেবে, অ্যাঞ্জেলস প্রটোকল, পুলিশ প্রটোকলের থেকেও আরও অনেক পাওয়ারফুল, বুঝেন না? ফেরেশতার প্রটোকল লাভ করবেন। তারপর অনেকগুলি প্রশ্ন তো, এত প্রশ্নের জবাব দিতে গেলে